ক্রমেই ভয়ঙ্কর হচ্ছে ঘূর্ণিঝড়। হোটেলে আটকা ভারতীয় ক্রিকেটাররা, ঘূর্ণিঝড়ের দাপটে বন্ধ বিমানবন্দর, যার ফলে আরও বেশ কিছুদিন দেশে ফেরা পিছোতে পারে ভারতীয় দলের। ভয়াবহ পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড়। খেলা শেষ হয়ে গেলেও দেশে ফিরতে পারছে না টিম ইন্ডিয়া। আবহাওয়ার কারণে ক্রমশ পিছোচ্ছে বাড়ি ফেরার দিন। কবে বাড়ি ফিরবেন ভারতীয় ক্রিকেটাররা? সেই অপেক্ষায় রয়েছেন তাদের পরিবারের সদস্যরা। টিম ইন্ডিয়া বিশ্বজয় করেছে, ট্রফি জয়ের পর সেলিব্রেশন চলেছে বিদেশের মাটিতে। এবার ট্রফি নিয়ে দেশের মাটিতে হবে সেলিব্রেশন। দেশবাসী সোনার টিমকে সংবর্ধনা জানাবে, অপেক্ষায় আছে গোটা ভারতবাসী। বিশ্বজয়ের স্বাদের মধ্যে কোথাও যেন যন্ত্রণা রয়ে গেছে। কিভাবে তারা দেশে ফিরবেন? বিমান যে বাতিল, আবহাওয়া খুবই খারাপ। ওয়েস্ট ইন্ডিজের দ্বীপরাষ্ট্রগুলিতে এই মুহূর্তে চলছে প্রাকৃতিক দুর্যোগ। টি টোয়েন্টি বিশ্বকাপের পর বার্বাডোজেই আটকে পড়েছে টিম ইন্ডিয়া। আবহাওয়ার ভয়াবহ পরিস্থিতির কারণে তাদের দেশে ফিরতে আরও বেশ কিছুদিন দেরি হবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন দ্বীপপুঞ্জে বেশ কয়েকদিন ধরে প্রাকৃতিক বিপর্যয় চলছে, ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে এই ঘূর্ণিঝড় আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্ক করার পরই বন্ধ রাখা হয়েছে বার্বাডোজ বিমানবন্দর। তবে কবে পরিষেবা স্বাভাবিক হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হোটেলের মধ্যে এক প্রকার বন্দী হয়ে পড়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। ক্রমশ দেশে ফেরার দিন পিছিয়ে যাচ্ছে তাদের। তবে কিভাবে দ্রুততার সাথে ভারতীয় টিমকে দেশে ফেরানো যায় সেই চিন্তায় করছেন ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের তরফ থেকে কোনো রকম কোনো তাড়াহুড়ো করা হচ্ছে না টিম ইন্ডিয়ার খেলোয়াড়দেরকে দেশে ফিরিয়ে আনার জন্য, কারণ আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হলে কিছুই সম্ভব নয়। তবে দেশবাসী তাদের জন্য অপেক্ষা করছে। ট্রফি দেশে আসার পর টিম ইন্ডিয়া যেমন একদিকে উন্মাদনায় মাতবে, তেমন ফের উৎসবের মেজাজ দেখা যাবে দেশবাসীর মধ্যে। জানা গিয়েছে বার্বাডোজ থেকে বিমানে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল টিম ইন্ডিয়ার, সেখান থেকে দুবাই হয়ে মুম্বাই ফেরার কথা ছিল তাদের। কিন্তু পরিস্থিতি যেভাবে ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, তাতে সময়সূচি ফের বদল হতে পারে বলে জানা গিয়েছে। তবে এই মুহূর্তে টিম ইন্ডিয়ার ফেরার অপেক্ষায় রয়েছে গোটা ভারতবাসী। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।